সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদীর সদরের হাজিপুরের এলাকায়। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক বায়োফ্লক মাছ চাষ করে এমন একটি জায়গায়। আমার পাশে একটি চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চার মধ্যে পাঙ্গাস এবং দেশীয় মাগুর চাষ করেছেন মঞ্জু ভাই। আমরা আজকে মঞ্জু ভাইয়ের কাছ থেকে জানবো যে বায়োফ্লক পদ্ধতিতে কিভাবে পাঙ্গাস এবং দেশি মাগুরের সংমিশ্রণ চাষ করা যায়, এবং বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে আমাদের কী কী বিষয় জানা প্রয়োজন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে আপনাদের মাঝে আশা করছি পুরো সমাজের পাশেই থাকবেন। আর আমি আশরাফুল ইসলাম থাকবো আপনাদের সাথে। দর্শক, আমরা এবার দাঁড়িয়ে আছি কিন্তু একটি বাণিজ্যিক বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে আমাদের জায়গার মধ্যে। আমার পাশেই রয়েছে সেই চৌবাচ্চাটি। আমরা এই মালিকের সাথে কথা বলবো। তিনি অনেক দিন যাবৎ এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে আসছেন এবং তিনি দেশীয় প্রজাতির কিছু মাগুর রয়েছে এবং পাঙ্গাসের একটি মিশ্র চাষ শুরু করেছেন। আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব সেই পাঙ্গাস এবং দেশীয় মাগুর চাষের সম্পর্কে, বায়োফ্লক কীভাবে করা যায় সেই বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মঞ্জু ভাই, আমরা কিন্তু আপনার এখানে প্রথম দেখলাম যে শিং এবং তেলাপিয়া চাষ করেন, পরে আবার একটা পাশে তেলাপিয়ার বড় একটা চৌবাচ্চা করেছেন, কিন্তু একটি ভিন্ন প্রজাতির হচ্ছে আপনার দেশীয় মাগুর। বায়োফ্লক পদ্ধতিতে দেশীয় মাগুরটা শুরু করলেন কিভাবে? আসলে দেশীয় মাগুরটা করার প্ল্যানিংটা বায়োফ্লকের মধ্যে আসছে এই কারণে, আমাদের দেশে কিন্তু আপনার দেশি মাগুরের মোটামুটি চাহিদাটা খুব ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এটা পুকুরে হয় না। পুকুরে না হওয়ার কারণ আপনার ভাইরাসের সমস্যা, আর কত হইলে গিয়ে মাগুর পাই না পুকুরে দিলে, দেখা গেছে 50,000 পোনা ঢুকাইলে ওইখানে 2-3,000 পোনা পাওয়া যায়, ওইটাও আপনার সঠিক মতো পাওয়া যায় না, নষ্ট হয়ে যায় আর কি। এই কারণে এটার প্রতি আমার একটা আশা আগে থেকেই যে আমি দেশি মাগুর করবো, তো এই কারণে এইবার দেশি মাগুর দেবো আর কি। তা আলহামদুলিল্লাহ ভালো ভালো। বর্তমানে বয়স কত? বর্তমানে মাগুরটার বয়স আছে 2 মাস। 2 মাস? কত পিস আছে এখানে? এখানে 3.5 দিনের মতো আছে। 3,500 ছাড়া হয়েছিল কত হাজারে? কতটা? এটা আপনার 4,000 লাইনের চারা ছিল, 4,000 কেজি। তোর অনেক ছোট? অনেক ছোট। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা পোহাতে হয়েছে? সমস্যা বলতে গেলে আপনার আল্লাহর মতো এমনিতে কোনো সমস্যা পোহাতে হয়েছে না আমার এখানে। একটা ঝামেলা করছিল আপনার ভাইরাসের, একটা ঝামেলা আছে যে এটা মাগুরের পোনা ছোটো থাকতে ওইটা হয়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে পোনাটা আপনার যদি সঠিক না হয় ওইখানে আপনার ভাইরাসের যে সমস্যাটা, এটা ফ্লগের মধ্যে দেখা দেয়। আর ছোটো লাইনের মাছটা আসলে মূলত ফ্লগের মধ্যে করা বেশি একটা ব্যাটার না, তো ওই সূত্রে আপনার বড় লাইনের পোনা না পাওয়ার কারণে কিন্তু 4,000 লাইনের মাছ নেওয়া। আচ্ছা, ঠিক আছে, যদি বড় লাইনের পাইতাম তাহলে বড় লাইনে নেওয়া হইতো। ওই সূত্রে তাও আলোর মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। সমস্যা হয়েছিল পোনাতে? সমস্যাটা হয়েছে গিয়ে এটার মধ্যে আপনার এই ঠোসার একটা প্রবলেম, এটা আপনার মাছের মুখের মধ্যে, হ্যাঁ মুখের মধ্যে প্লাস মাথার মধ্যে আপনার ঠোসার মতো পড়ে যায়, ফুলকা পচা যায়। এটা ফুলকা পচা হয় না, এটা হচ্ছে আপনার উপরে ঠোসা পড়ে। ফুলকাতে এমনিতে কোনো ঝামেলা নাই, কিন্তু হ্যাঁ গায়ের মধ্যে আপনার মাথার উপরে ঠোসা পড়ে। আচ্ছা, হ্যাঁ ওই প্রবলেমটা হয়েছিল আর কি আমার এখানে। তো আল্লাহর রহমতে যেখানে প্রবলেম ওইখানে আপনার সমাধানও তো আছে, তো ওই সূত্রে আল্লাহর রহমতে যাই হোক না কেন যে কোনো সমাধানটা অবশ্যই। আপনার আসলে মাগুর এবং শিঙের ক্ষেত্রে আপনার যে লবণের প্রয়োগটা যেটা, ওইটা হচ্ছে পারফেক্ট একটা ঔষধ। আপনার কোনো ঔষধই কাজ করে না লবণ ব্যতীত। এখানে যে ট্রিটমেন্ট চলছে সম্পূর্ণ লবণের মাধ্যমেই চলছে। পানিতে লবণ দিয়ে দিয়েছেন? অবশ্যই। কি পরিমাণ লবণ দিতে হয়, কত লিটার পানি? এখানে ওইটা হইছে, ওইটা হইছে কি আপনার দেখা গেছে, দেন আমরা সাধারণত মিঠা পানির মাছ টিডিএস মেনটেন করে চলি। এখন মাগুরের ক্ষেত্রে টিডিএসটা রাখা লাগে, ওইটা একটা লিমিট আছে, লিমিটেশন আছে। যেমন ধরেন অনেকে 1,000-1,200 বলে যে টিডিএস রাখতে, এটা আসলে কোনো কথা না, এটা আপনার পানির উপর ডিপেন্ড করে আছে টিডিএস, প্লাস আপনার মাছ কী পরিমাণ আছে ওইটার উপর ডিপেন্ড করে টিডিএস। টিডিএসটাই লবণাক্ততা প্লাস স্যালিনিটি, পানির আনুষঙ্গিক অনেক কিছু মিলে হয়েছে এই আপনার টিডিএসটা। আচ্ছা, সেক্ষেত্রে লবণ প্রয়োগ করার পরে কি মাছ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? অবশ্যই আলহামদুলিল্লাহ, 2 দিনের মধ্যে মাছ পুরোপুরি ঠিক হয়ে গেছে। কত লিটারের ট্যাঙ্ক এটা? এটা হচ্ছে আপনার 10,000 লিটারের।
দর্শক আমরা কিন্তু আরেকটা বিষয় আপনাকে দেখাই, এটা কিন্তু একটি তার জায়গা, জায়গার মধ্যে আপনি বিল্ডিং করছেন। হ্যাঁ, আর বিল্ডিং এর ভিতরে আর কি। হ্যাঁ, কিন্তু এটা পরিত্যক্ত পড়েছিল। অবশ্যই পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে দিলেন। হ্যাঁ, ধরে। আচ্ছা, বর্তমানে যে 2 মাস হয়ে গেছে, ওজন কেমন আছে এখন? এটার আসলে ওয়েট করা হইছে না, তো আজকে যেহেতু আসছেন ওজন দেয় করা মনে যে আসলে আমি পর্যন্ত ওজন করি নাই। ওজন করি নাই। আচ্ছা, মাগুরের ক্ষেত্রে দেশি মাগুরটা কি গ্রোথ বেশি হয় বায়োফ্লকে? এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে রেজাল্ট পাই, রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। পুকুরের তুলনায় অনেক ভালো আছে রেজাল্ট, পুকুর থেকে ভালো। অবশ্যই। আচ্ছা, ফ্লকটা কিভাবে মেনটেন করতে হয়? আসলে ফ্লক এই আপনার বাংলাদেশের মধ্যে অনেকে অনেক ধরনের সাজেশন দেয়, আসলে সাজেশনটা সরাসরি ইউটিউবের মধ্যে না দেওয়াটাই বেটার। এই কারণে বেটার, অনেকে মনে করে যে বলে আরে ওই মনে হয় পুরোপুরি পাগল হয়ে গেছে। যেমন ফ্লকের ক্ষেত্রে, ফ্লকের ক্ষেত্রে আমি কিন্তু অন্যভাবে ফ্লক মেনটেন করি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি গুড় ইউজ করি না, চিটা গুড়, চিটা গুড় ইউজ করেন একেবারে না, ইন টোটালি না। তারপর আমার ফ্লকের পরিমাণ আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং কন্ডিশন 100% ঠিক আছে। আমার মাছের খানা দানা যেরকম কন্ডিশনে নেয়, আসলে খুব কম জায়গায় আমি দেখছি, আমি নিজে অনেক জায়গায় ঘোরাঘুরি করি যে খাবারের জন্য মাছে এত মানে মরিয়া হয়ে থাকতে আমি দেখছি না, খুবই কম। তো ওই সূত্রে ফ্লগের যে ব্যাপারটা, ফ্লগ যদি আপনি 100% না থাকে আপনার পানি ঠিক থাকবো না। আচ্ছা, আর পানি ঠিক না থাকলে মাছ তো খাওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, তো ফ্লগ আপনি মেনটেন করতে গেলে শুধু গুড় ইউজটা এটা বাদ দিতেই হবে। যারাই করে না কেরে যে গুড় এই যে ইচ্ছা মতো চিটা গুড় ব্যবহার করে, পার ডে খাবারের দেখা গেছে অনেক অনেকের সাজেশন থাকে যে 40% গুড়। তো আমি 4 কেজি খাবার দিলে আপনার 400 গ্রাম গুড়াই, তো 400 গ্রাম গুড় যদি আমি পার ডে আমি একটা ট্যাঙ্কের মধ্যে দেবো, এটার পানি তো আপনার গুড়েই নষ্ট করে লাগবো। তাহলে ওইখানে আপনার পানি ঠিক না থাকলে মাছ কীভাবে ঠিক থাকবো? আচ্ছা, তো ওইসব লোকেরই অনেকে আমার কাছে কল দেয় যে ভাই আমার এই সমস্যা, এই সমস্যা। যেমন এই কিছুদিন আগে আপনার মাদারীপুর থেকে, মাদারীপুর না বোলাতে, বোলা থেকে আপনার একজন লোকের কল আসছে, ওর মাছের বয়স প্রায় আপনার 3 মাসের উপরে, মাছের ওয়েট একটা হয়েছে আপনার গিয়া 3 মাসের উপরে যে এটা ওইটা 35-40 কেজি আসছে, আর আরেকটা হয়েছে আপনার 180-এর মধ্যে 2.5 মাস বয়সে, মানে মাছের ওয়েট নাই বললেই চলে, মনে হচ্ছে তেলাপিয়া। তো ওই সূত্রে আপনার ওর প্রবলেমটা কি এই পানি নষ্ট, পানি ঠিক হয় না আর ফ্লগ হয় না, এই গুড় দেয় অতিরিক্ত গুড় ইউজ করে কিন্তু ফ্লগ হয় না। তো পরবর্তীতে সমাধান হয়ে গেছে, এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই গুড়ের যে প্রয়োগটা বাংলাদেশের মধ্যে এই যে সাজেশন দেয়, অনেকের এই সাজেশনের কারণে অনেক মানুষ নষ্ট হইতেছে ভাই, ভুলভাল সাজেশনের জন্য। একটাই কথা যে ভাই ফ্লগের মধ্যে যারা মনে করেন যে ওই ব্যবসা করার চিন্তা আপনার যে আমি একটা ট্যাঙ্কি দিয়ে আপনার ট্রেনিংয়ের ব্যবসা, ট্রেনিংয়ের বিজনেস, থিওরি বিলিং করা, এগুলো আমার কাজ না, এগুলো আমি করিও না। আপনি আমার ভিডিওর মধ্যে কয়টার মধ্যে আপনি আপনি অনেকবার বলছেন যে নাম্বার দেওয়ার জন্য, নাম্বার দেয় নাই কেন? ওই যে ভাই এই কল রিসিভ করতে করতে অবস্থা কাইলে থাকা, যেমন বর্তমানে 20 টাকা বার করেও আইয়া বার করে, ওইটার সমাধান দিতে পারি না, বুঝলেন? এর জন্য নাম্বার না করি, কিন্তু এবার নাম্বার দিয়ে দিয়েন, কারণ হইলো গিয়া যারাই 20 টাকা বার করে এরা পরে ভাই অন্য ধরনের মন্তব্য করে, বুঝলেন নাই? আচ্ছা, হ্যাঁ, পাঙ্গাসটা দেওয়ার কারণটা কি? পাঙ্গাসটা দেওয়ার কারণে এইখানে, এই কারণে ধরেন আমার এই এই মাস্টার সাথে পাঙ্গাসের রেজাল্ট বায়ো ফ্লগের মধ্যে সবচেয়ে বেটার হইব, এটা গ্যারান্টি। সব মাস মাছের যেতে সবচেয়ে ভালো রেজাল্ট আসবো পাঙ্গাস মাছ, ঠিক আছে? যাই হোক, পরবর্তীতে আরও প্ল্যানিং আছে, আল্লাহ যদি করায় বড় বড় প্ল্যান কয়েকটা করার পরিকল্পনা করে রয়েছি। বর্তমানে অবশ্য কাজ করবো। এখানে মাছ আছে আপনার এই 3,500-3,500 মতো। হ্যাঁ, 3,500 হচ্ছে আপনার দেশি মাগুর। হ্যাঁ, 500 না, আপনার পাঙ্গাসটা দিছে অনলি 300 পাঙ্গাস এখান দেওয়া হয়েছে। পাঙ্গাসটা দেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে ধরেন মাগুর মাছে খানাটা একটু কম নেয়, স্লোলি খানা নেয়, প্লাস খানা এত মানে বেশি অধিকার খানা নেয় না, অল্প কিছু খানা আপনার এখানে ওভার হয়। তো ওভার হইলে পাঙ্গাসের খানাটা আপনি ফ্রেশ খালি করে নেয়, এর জন্য পাঙ্গাস দেওয়া, যাতে ওভার খানাটা, হ্যাঁ ওভার খানাটা যাতে সে রিসিভ করতে পারে, এর জন্য পাঙ্গাস দেওয়া। প্রত্যেক দিন খাবার দিচ্ছেন কতবেলা? আমি এটার মধ্যে খাবার দিই শুধু রাত্রে, দিনের বেলা মূলত খাবার নেয় না, অল্প কিছু খানা রান্না নেয় দিনের বেলা, কিন্তু রাত্রে আপনার খানা দেওয়া হয়, রাত্রে খানা নেয় পাঙ্গাসের মানে মাগুর, দেশি মাগুর যেটা ওইটা রাত্রে, আর তেলাপিয়া যেটা ওইটা 2 টাইম, সকালে আর আপনার 2-3টার দিকে। আচ্ছা, তারপরে খানা দৈনিক কত কেজি খাবার লাগছে 3,500 মাছের জন্য? এটার জন্য আপনার 600 গ্রামের মতো খানা চলছে বর্তমানে, প্রত্যেক দিন 600 গ্রাম। হার্ভেস্টিং করতে কেমন সময় লাগবে? এটা আমি চিন্তা করেছি 4 মাস, 4 মাস পর্যন্ত রাখি, দেখা যাক 4 মাসে কি রেজাল্ট আসে। চার মাস। আচ্ছা, এই 2 মাস যেহেতু লালন করছেন সেক্ষেত্রে তো ছোটো সময় খাবার তেমন বেশি লাগে নাই, কিন্তু বড় অবশ্যই এখন খাবার বাড়বো, এখন খাবার বাড়বো আস্তে আস্তে, খাবার 3 মাসের বয়স হয়ে গেলে আরও বেশি খাবার, আরও বেশি লাগবে। আচ্ছা, অনেকেই জানতে চায় যে আসলে খাবারটা কম লাগার কারণটা কেমন, কেমন কম লাগে পুকুর থেকে? আসলে খাবারটা কম লাগার এইখানে একটাই কারণ, আপনার এখানে সবচেয়ে বড় কারণটা হচ্ছে কি আপনার যে ফ্লগ, অনেকেই বলে যে ফ্লগ রিসিভ করে না মাছ, যদি ফ্লগ রিসিভ না করতো মাছে তাহলে কিন্তু আসলে খাবার 100% খাবার খেতে পুকুরের মতো। এখানে এই আপনার বায়ো ফ্লগ, বায়ো ফ্লগের মাছ কিন্তু আপনার পুকুরের মাছের মতো খানা নেয় না,
আপনি যত খানা ইদেন না কে এদেরকে এদের একটা লিমিটেশন আছে, এরপরে আর খানা নিব না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এদের পেট আপনার অল টাইমই ভরা থাকে, পেট ভরা থাকে মাছের, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই ফ্লকটা রিসিভ করার কারণে। আপনি মাছের খানা কম দিলেও দেখা গেছে মাছের অল টাইমই দেখবেন মাছের পেট ভরা। আচ্ছা, কত টাকা কেজি যে খাবারটা দিচ্ছেন এইটা? পরে আপনার কালকে একটা আনছি আপনার এই 25 কেজি বস্তা, এটা হচ্ছে আপনার এই 301 খাবারটা মেগার, ওইটা পরে হচ্ছে আপনার 1350 টাকা কেজি না বস্তা পরে 25 কেজি। আচ্ছা, এতগুলো মাছ লালন পালন করছেন মাত্র 600 গ্রাম খাবার দিয়ে, এটা তো বায়োফ্লকে সম্ভব? অবশ্যই এটা বায়োফ্লকে সম্ভব, অন্য কোন ক্ষেত্রে আপনি অবশ্যই এইখানে খানা কম লাগার কারণে আপনি যদি মাছ করতে পারেন লাভ তো আল্লাহর মধ্যে 100%। আচ্ছা, যদি কেউ দেশি মাগুর করতে চাই তাহলে তারা কিভাবে শুরু করবে এবং কতটুকু সফল হতে পারবে এবং কি কি বিষয় জানা প্রয়োজন সে বিষয়টি? ফার্স্ট টিপে যারা বায়োফ্লক করতে চায় ফার্স্ট টিপে দেশি মাগুরে না যাওয়াটাই বেটার। রেয়ার যে মাছগুলা বাইরের জন্য তো সমস্যা যে মাছগুলোর মধ্যে আছে ওইগুলোতে না যাওয়া বেটার ফার্স্ট টিপে যারা নতুন করতে চায়। তার কারণ হচ্ছে কি, আপনার শিকার একটা ব্যাপার আছে, এখন আমি শিখলাম না জানলাম না বুঝলাম না, তারপরে হুট করে গিয়ে আপনার একটা নতুন একটা মাছের মধ্যে ভালো মানে রেয়ার কোনো মাছের মধ্যে আপনি ডিগে গেলাম আপনি, ওইটা কিন্তু আপনার টিকানোর একটা টাফ ওর জন্যে, যে কোনো মানুষের জন্য। যেমন আমার ক্ষেত্রে আমি মাগুর আমি নতুন দিছি, আগে কিন্তু আমি মাগুর করছি না, শিং করছি, তেলাপিয়া করছি, কিন্তু মাগুরের মধ্যে কিন্তু আমার এক্সপিরিয়েন্স নাই। তো ওই সূত্রে আমার কিন্তু মাগুরটা কিন্তু এখন নতুন বলতে গেলে আমার জন্য নতুন। তো এটাতে আমি যা বুঝলাম আর কি, যে নতুন যারা যদি এটা করতে চায় সম্ভব না, এটা রাখতে পারবো না, শিখাতে পারবো না। এখানে সবচেয়ে বড় সমস্যা হিসেবে আমাদের ফ্লগের মধ্যে একটাই সমস্যা সবচেয়ে বড়, কোনটা ওইটা হচ্ছে আপনার যে আমরা সঠিক কোনো পোনা পাইতেছি না, ভালো কোয়ালিটির পোনা সংগ্রহ করাটা হচ্ছে টাফ এখন বর্তমানে। কীরকম, যাদেরই হ্যাচারি আছে এরা করে কি আপনার এদের নিজেদের বোট মাছ থেকে আপনার পোনা সংগ্রহ করে। যেমন ধরেন আমার এখানে আমি যে মাছটা দিচ্ছি, আমি যদি এই মাছটা থেকে পোনা নিই এটার রেজাল্ট কিন্তু ভাই ভালো আসবো না। আর এই মাছের মধ্যে যদি কোনো ভাইরাসের প্রবলেম থাকে ওই সূত্রে কিন্তু ওইটা কিন্তু আপনার এই জিনগতভাবে আপনার পোনাতেও চলে যাবো, 100% থাকবো। তো এই এই সমস্যাটা হচ্ছে এই সমস্যার উপরে আমরা অনেক মানে কী কম বুঝি, এই সমস্যাটা নিয়ে অনেক ভুগতাছি আমরা অনেকেই। তো তারপর সামনে আলাদা যদি করা নিজে পোনা কালেকশন করার চিন্তাভাবনা আছে, যে বায়োফ্লগের মধ্যে পোনা রেণু থেকা বায়োফ্লগে পোনা করার চিন্তাভাবনা আছে, সামনে আলাদা যদি করা সামনে কর্ম ইনশাল্লাহ। আচ্ছা, পানিটা পরিবর্তন করতে কতদিন পড়বে? পানি আসলে পরিবর্তন করি না আমি, আমি পানি পরিবর্তন করি না, কিন্তু এখানে আপনার ফ্লগ যেটা ওইটা রিমুভ করতে হয়, ফ্লগটা আমি রিমুভ করি, পানি পানির জায়গা দিতে জাস্ট ফ্লগটা উঠাই নেই। আচ্ছা, আপনি হারভেস্ট করেছেন কতবার? আমার তো এই পর্যন্ত 2 বার করা হয়েছে। কি মনে হচ্ছে কোনটাতে বেশি লাভ, আপনি তেলাপিয়া শিং? আসলে এক একজনের যুক্তি এক এক রকম। ধরেন অনেকে চিন্তা করে যে বায়োফ্লগের মধ্যে আপনার অধিক ঘনত্বে মাছ চাষ, অধিক ঘনত্ব মানে কিন্তু আপনার যে আপনি এখানে 10,000 লিটার 10,000 পিস মাছ দিচ্ছেন এইটা না, এটা অধিক ঘনত্ব ঠিক আছে কিন্তু এখানে অধিক ভালো রেজাল্ট আসবো না। তাইলে এখানে কী করতে হবে, আপনার আপনার মাছ কতটুকু উৎপাদন করবেন একটা ট্যাঙ্কের মধ্যে ওই কন্ডিশনে কিন্তু আপনার মাছ দিতে হইব, পোনা দিতে হইব। এখন যদি আমি আমি যেমন ধরেন 40,000 লিটার ট্যাঙ্ক যেটা ওইটার মধ্যে আপনার আমার এখানে আমার মাছ দেওয়া হয়েছে আপনার 5,700 পিস মনোসেক্স তেলাপিয়াটা যেটা, এখানে কিন্তু আমার মাছটা কিন্তু করার প্ল্যানিং আছে 2 থেকে 3 সর্বোচ্চ, ঠিক আছে? হ্যাঁ, আপনার 2 থেকে 3 যদি আমি কেজি করি, 3 কেজি আসলে আমার প্রায় 2-2.5 টনের মতো মাছ এখানে আসে। তো মাছ কিন্তু 6,000 আর 5,700 পিস মাছ দেওয়া, তো আলহামদুলিল্লাহ আপনার মাছের রেজাল্ট তো দেখছি না, আলহামদুলিল্লাহ মাছের রেজাল্ট অনেক ভালো, বাস আজকে চলতেছে কত 42 দিন চলতেছে। তো মঞ্জু ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমরা যে আপনার প্রজেক্টটি দেখলাম এখানে দেশীয় মাগুর চাষ করছেন, আশা করি যে ভালো রেজাল্ট পাবেন, ধন্যবাদ, ভালো থাকবেন, কেমন? আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।